সিলেটে গ্রাহকদের কাছে পিডিবির বকেয়া বিলের পরিমাণ প্রায় একশো বিশ কোটি টাকা এসে দাঁড়িয়েছে বেশিরভাগই সরকারি প্রতিষ্ঠানগুলো এই বকেয়া বিল পরিশোধ করছে না বলে অভিযোগ পিডিবির বকে আদায়ে বিদ্যুৎ বিভাগ বারবার নোটিস দিলেও সাড়া মিলছে না প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শাহ দিদার আলম নোবেলের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চারটি ডিভিশনে বিদ্যুৎ সেবা দেয় প্রায় দুই লাখ গ্রাহককে এসব গ্রাহকের কাছে বকেয়া পড়েছে প্রায় একশো বিশ কোটি টাকার বিল এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া সিটি কর্পোরেশনের কাছে এছাড়াও রয়েছে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় হাসপাতাল স্টেডিয়াম সহ রেলওয়ে স্টেশন আমাদের বিক্রয় বিতরণ বিভাগ দুই এর মোটামুটি আমাদের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের কাছে আমাদের কিছু টাকা পাওনা আছে এই সমস্ত বকে আমাদের জন্য আসলে খুবই একটা বিব্রতকর অবস্থা কারণ প্রতিষ্ঠান সরকারি তবুও এদের কাছ থেকে বকে আদায়ের জন্য আমরা নিয়মিত তাদের সংস্থা প্রদানের সাথে আলাপ আলোচনা করতেছি সরকারি প্রতিষ্ঠানগুলোর দাবি পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ না পাওয়ায় বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে আর সিটি কর্পোরেশনে বলছেন বিদ্যুৎ বিলের জন্য মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দই দেয়া হয় না আমরা বিদ্যুৎ বিলটা সাধারণত নিজস্ব খাত থেকে দেই নিজস্ব খাত থেকে আমাদের যে রেভিনিউটা আয় হয় সেখানে আমাদের পার্সেন্টেজটা অনেক কম এইখানে আমাদের ধরেন ম্যান্ডেটারি যে এক্সপেন্ডিচারগুলো যেগুলো আছে সেগুলো দিয়েই আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার কারণে বিদ্যুৎ বিলটা বকেয়া যায় প্রতিষ্ঠানগুলোকে বকেয়া পরিশোধের নোটিশ দেওয়া হচ্ছে বলে জানালেন পিডিবির কর্মকর্তা আমরা যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে যাদের বকেয়াগুলো হতে দিলে অত দপ্তরের বকেয়ার পরিমাণ অনেক পরিমাণে কমে যাবে সেটা আদায়ের জন্য আমরা অফিসিয়ালি আমরা চিঠিপত্র আদান প্রদান করছি সিলেটে সরকারি প্রতিষ্ঠানগুলো নিয়মিত বিল পরিশোধ না করায় বিপাকে পড়েছে বিদ্যুৎ বিভাগ